নমস্কার, আজকে আবার ফিরে এলাম জেরিয়াট্রিক প্রবলেমস। এটা একটা আছে, আরেকটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স আপনাকে বললাম, যেটা আপনাদের বললাম যে আমাদের পেছাবে থলি 400 থেকে 600 ml অবধি ধরে রাখতে পারে, কারো কারো ক্ষেত্রে প্রায় 1000 ml অবধি ইউরিন ধরে রাখতে পারে, তো 1 লিটার মতো ইউরিন, কিন্তু তারপরে আর রাখতে পারবে না, হয় ব্লাডার ওদিক থেকে ফেটে যাবে অথবা এই দিক থেকে নিচ থেকে যদি অবস্ট্রাকশন না থাকে তাহলে ফোঁটা ফোঁটা সব সময় বেরিয়ে আসবে, এটাকেই বলে ওভারফ্লো ইনকন্টিনেন্স। এটা বেশিরভাগই মেলের ক্ষেত্রে হয়, কিন্তু ফিমেলের ক্ষেত্রে কম হয়, ফিমেলের ক্ষেত্রেও হয় ইনকন্টিনেন্সটা, কিন্তু এটা কম হয়। তা ফিজিক্যাল এক্সামিনেশন পেশেন্ট, মানে আমরা যদি দেখি সেদিন একদম রাত্রিবেলা বয়স্ক মানুষ এলেন, তো তাকে তাড়াতাড়ি করে তার ওই এটা রিলিজ করতে হবে, কিছুই তিনি পেচ্ছাপ করছেন, আটকে গেছে, তো তারপরে ওই ফোঁটা ফোঁটা একটু হয়ে যায়, তাতে প্রচণ্ড কষ্ট হয়, তো সেইগুলো আমরা ডাইভার্সন করি। আবার ক্যাথেটার করে রাখি, ক্যাথেটার অনেক সময় সাকসেসফুল হয়, নিচে এমনভাবে আটকে যায়, অবস্ট্রাকশন হয়, তার ক্ষেত্রে আমরা ওপর দিয়ে একটা ক্যাথেটার পরিয়ে দিই। তো এগুলো তাকে ক্যাথেটার পরিয়ে দেওয়া হলো, এরপর ইনভেস্টিগেশন হবে, করে তার প্রস্টেট আছে না পেচ্ছাপের রাস্তাতে ফিকচার আছে ছোট হয়ে গেছে, সেগুলো অপারেশন করে ঠিক করা যায়। বড় বুড়ো বয়সের প্রবলেম, কিন্তু অপারেশন করলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়, এক্সেপ্টিং যদি নিউরোলজিক্যাল প্রবলেম হয়, নার্ভটাই তার শুকিয়ে গেছে, মানে স্পাইনাল কর্ডের প্রবলেম, ওনার একটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে বুড়ো বয়সে, হাঁটা চলা করতে করতে এমনভাবে পড়ে গেলেন যে তার ভার্টিবার হাড়গুলো সিদ্ধান্ত হাড় ভেঙে গেল এবং স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে গেল, পায়ের জোর কমে গেল, ইচ্ছাবার পায়খানা ধরে রাখতে পারছে না, সেই ক্ষেত্রে তো তখন তার অন্যরকম ব্যাপার আছে, তার সেইটা কিন্তু পুরোপুরি ফিরে আসবে। আর যদি এইদিকে হয় মেলের ক্ষেত্রে, যেমন প্রস্টেটিক হাইপারটোনিয়া, প্রস্টেট বেড়েছে, প্রস্টেট ক্যান্সার হয়েছে, আর ইউরেথ্রালতে ছোট রাস্তাতে ছোট হয়ে গেছে স্ট্রিকচার, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওভারফ্লো ইনকন্টিনেন্সে আমাদের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে অপারেশন করলে সেরে যায়। ফিমেলের ক্ষেত্রে তাই, যারা রিপিটেড চাইল্ড বার্থ, অনেক সময় এক এক দিনে 8টা 10টা 12টা করে বাচ্চা হতো, নর্মাল ডেলিভারি হতো অনেকেরই, কিন্তু সেই নর্মাল ডেলিভারি হতে গিয়ে পেলভিক ফ্লোর মাসেলস, ব্লাডার যে এমটি করবে তার যে মাসেলসগুলো, সেই মাসেলসগুলো উইক হয়ে যায়, তো সেইটা যদি ব্লাডারটা তখন নিচের দিকে নামতে থাকে, অনেকে বলবেন ডাক্তারবাবু আমরা পেচ্ছাপ করা বা পায়খানা করতে গেলে যেন কি একটা নেমে আসছে, সামথিং কামিং ডাউন পার পাওয়া যায় না, তো অনেকেই অ্যাপিল করে যে ডাক্তারবাবু একটা, আমার কাছে তো রোজই প্রায় কেউ না কেউ আসে, ডাক্তারবাবু আমার নাড়িটা নেমে আসছে, ওটাকে বলে সিস্টোসিল, ওটা অপারেশন করে আবার ব্লাডারটা ঠিক জায়গায় বসিয়ে দিলে ওটা ঠিক হয়ে যায়। তো কজ অফ মেল অ্যান্ড ফিমেল, যারা স্পাইনাল কর্ড ডিজিজ বললাম, অটোমে নিউরোপ্যাথি কিছু ডিজর্ডার আছে, ডায়াবেটিস থাকতে, যারা ক্রনিক অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে হবে, ভিটামিন ডেফিসিয়েন্সি, পার্কিনসন ডিজিজ, যাই হোক, বা স্পাইনাল কর্ডে অনেকের টিবি এইসব যদি হয় তার ক্ষেত্রে হতে পারে। এর ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস দিই এগুলো জানার দরকার নেই, ওটা একটা নকশা জোসেন ট্যাপসুলেশন বলে কতগুলো ওষুধ আছে সেইগুলো দিই, পিনেস্টেরাইড বলে এগুলো এখন কম্বিনেশন কিছু ওষুধ আছে, এগুলো দিলে তাহলে এই ওভারফ্লো ইনকন্টিনেন্সটা অনেকটা ইম্প্রুভমেন্ট হলে হতে পারে। এবং ডায়াগনোসিস এন্ড ফাংশনাল ইনকন্টিনেন্স ইন্ডিভিজুয়াল, ইউরিনারি ইনফেকশন তার শরীরে যদি থাকে তার সাথে সেইরকম আবার চিকিৎসাগুলো তার সাথে দিতে হবে। এরপর আসি প্রেসার আলসার। দেখবেন বয়স্ক মানুষ স্ট্রোকের পেশেন্ট, বাড়িতে দীর্ঘদিন শুয়ে শুয়ে একই পজিশনে থাকতে থাকতে ঘা হয়ে যায়, বেড সোর যাকে বলে, এই বেড সোর হয়ে যাওয়াটা খুব একটা খারাপ, কারণ ভালো ভালো জিনিস নয়, বেড সোর কিছুতেই সারতে চায় না, তার কারণ হচ্ছে ওখানে বয়সে বয়সের সাথে সাথে ব্লাড সার্কুলেশন, টিস্যু যে প্রত্যেকটা জায়গায় এক একটা যে ব্লাড সার্কুলেশন হয় এই সার্কুলেশনগুলো কিন্তু কমে যায়, কমে যাওয়ার পরে সেই জায়গাটা দীর্ঘ সময় যদি একই পজিশনে শুয়ে থাকে তাকে পাশ পেরাতে হয়, এই করতে হয় সেগুলো যদি না থাকে তাহলে ওই জায়গাটায় ঘা হয়ে যাবে এবং এটা কিছুতেই সারতে চায় না। তা সত্ত্বেও যাদের ইয়াং বয়সেও হয় অনেকে, তারাও যদি নিউরোলজিক্যাল ডিজর্ডার থাকে, তো নার্ভে এমন ডিজর্ডার আছে সে তার মাসেলগুলো নড়ছে না সেখানে, তাহলে একইভাবে সে থাকবে, সেই ক্ষেত্রে তাকে আলসার হয়, তাছাড়া তাকে ডেকুবিটাস আলসার হয়, প্রেসার আলসার, এগুলো করা যায় যে ওই জায়গাটায় যে কিছু বোনস যেখানে হাড়, যেমন পায়ের গোড়ালির কাছে কোমরের কাছটা, ওই হাড়টা বিছানার শক্ত বিছানায় শুলে পার্টিকুলারলি সেই জায়গাটা একইভাবে প্রেসার পড়ছে, তার ফলে টিস্যু নেক্রোসিস হচ্ছে, সার্কুলেশন কমে যাচ্ছে এবং সেইটা এরকম ধরনের আলসারে পরিণত হচ্ছে, কিছু চেন বরং বাড়তে থাকে। তো এগুলো কেয়ারফুল ড্রেসিং করতে হয়, পেশেন্টকে বারবার চেঞ্জ করতে হয় পজিশন, এপাশ ওপাশে চেঞ্জ করতে হয় এবং পাউডার জিঙ্ক অক্সাইড টাইপের কিছু দিয়ে এবং একটা অয়েল ক্লথ টাইপের একটা পলিথিনের ওপর দিয়ে
আর পার্টিকুলারলি এয়ার বেড বা আজকাল ওয়াটার বেড এয়ার বেড হয়েছে এইগুলো দিলে তাহলে এইসব আলসারগুলো কম হয় এবং যখন হবে মানে এগুলো তখন আস্তে আস্তে সেরে যায়। তো এইগুলো ওইরকম ম্যাট্রেসগুলোর ওপর যদি আমরা রাখি তাহলে কিন্তু ওই পেশেন্টটা আস্তে আস্তে এগুলো সেরে যাবে। এবং এরা স্কিন হয় সেনাইল অ্যাট্রোপিক স্কিন কিছু কিছু হয়, বয়স্ক মানুষ যখন দেখবে স্কিনটা খুব পাতলা হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, এই যাচ্ছে, এমন ট্রান্সপারেন্ট হয়ে যায়, পেপারিস স্কিন বলে, থিন পেপার লাইক হয়ে যায়। এইগুলো কি হয় খুব তাড়াতাড়ি যে এই যে থিন পেপার লাইক স্কিন হয়ে গেছে, এখানে সেনাইল পারপুরা বলে, যেখানে সেখানে অটোমেটিক ব্লিডিং হয়ে যায়, আপনি বলবেন ধাক্কা টাক্কা পায়নি কিন্তু সেই জায়গাটায় ব্লিডিংটা হয়ে গেল। তো এই প্রবলেমগুলো খুব কমন। তো তার সাথে আরেকটা যে প্রবলেম হয় এটা কনস্টিপেশন, জেরিয়াট্রিক প্রবলেমে আরেকটা জিনিস হচ্ছে কনস্টিপেশন, মানে পায়খানা হতে চায় না বারবার, চার দিন পাঁচ দিন ছদিন ছদিন ছাড়া হচ্ছে, যখন হচ্ছে আপনারা টিকতে পারছেন না, দুর্গন্ধ হচ্ছে। তো এই জায়গাটায় প্রিভেন্ট কনস্টিপেশন, এইটাও জেরিয়াট্রিক জায়গায় মানে আপনারা কেয়ার করতে গেলে দরকার যে তার ঠিক মতো পায়খানা হচ্ছে কিনা। যদি ঠিক মতো পায়খানা হয় বারবার ইনফেকশন হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে এবং তার মোবিলিটিটাও কমবে, ডাইজেস্টিভ পাওয়ারটাও আস্তে আস্তে কমবে। এবং এ হয় এই ক্ষেত্রে অ্যাসিওর করতে হবে যে ঠিক মতো জল খাচ্ছে কিনা, এইটা বারবার দেখবেন যে ফ্লুইড ইনটেক, পার্টিকুলারলি এই হট সামার ডেজ এখনকার দিনে গ্রীষ্মের নিজাক দুপুরে যাকে বলছি, যখন তখন তাদের একটু করে জল খাওয়াতেই হবে, ফ্লুইড ইনটেক ডেলি। বয়স্ক মানুষেরও কিছু কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো অ্যালাউ করতে হয় যে হাত পা বা এমনি কিছু না হলেও লাঠির সাহায্যে হলো যদি একটু বেরিয়ে আসে, আমরা বেরিয়ে আসুন পার্কের দিক সামনের দিকে একটু গল্প, তাদের সমবয়স্ক মানুষের সাথে তারা অনেক প্রিয় হয়, সেইগুলো করলে অনেক সময় হয়। গঙ্গার ধারে যদি যাদের কাছে আছেন সৌভাগ্য আছে তারা যদি বেরিয়ে আসে, এবং ইনক্রিজ ফাইবার ইনটেক করে, যেমন অনেক সময় বলি একটু শাকসবজি যদি খায় ভালো, যদি তাতে না পারা যায় তো এইসবগুলির খুশি একটু জলগুলো খাবে, রেগুলার যদি হয় ফ্রুটস ভেজিটেবল এইসব থাকে তাহলে অটোমেটিক বায়ো ল্যাবেল থাকে, তাতে যদি না হয় তাহলে আমাকে কিছু কিছু বায়ো লাক্সারটিভ দিতে হবে যাতে পায়খানাটা পরিষ্কার হয়। এবং যদি অনেকদিন কনস্টিপেশন থাকে কী হবে, ফিসার হবে, মানে পাইলস হবে, ফিসার হবে, ওখানে রেকটামটা নেমে আসে, ফিকাল ইনফেকশন, তার যে পেইন টেনসে সেগুলো হবে, তাছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব কমন হবে। তাছাড়া আরেকটা প্রবলেম হয় যেটা পোস্টাল হাইপারটেনশন, যেমন কোথায় কোথায় প্রেশারটা ফল করে পড়ে যাচ্ছে, এইটা আমার আমাদের দেখতে হবে যে কেন এটা হচ্ছে, তার মধ্যে দেখা যায় যে ঠিক মতো ফ্লুইড ইনটেক হচ্ছে কি না, যেগুলো অ্যাভয়েড করতে হবে হট শাওয়ার বাথ, এগুলো যখন তখন ভেনাস ডাইলেশন যেগুলো হয়, মানে ভেনাস পুলিং যদি হয়, পেরিফেরাল পুলিং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে বা একই পজিশনে থাকলে এগুলো হয় খুব, এই অ্যাভয়েড ট্রেনিং ইন স্কুল অনেক সময় দেখবেন, দেখুন অনেক মানুষের মৃত্যু হচ্ছে পায়খানা থেকে এলো সবসময় হার্ট অ্যাটাকগুলো মারা গেল, মানে যে ট্রেনিং মানে কনস্টিপেশন চাপ দিয়ে বার করছে, এটা হার্টের উপর খুব চাপ হয়ে যায় এবং তারা ফট করে প্রেশারও ফল করে এবং তাদের স্ট্রোক হয়ে যেতে পারে। তো এইগুলো বারবার দেখতে হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কি না, এই জিনিসগুলো দেখে খেয়াল রাখলে তাহলে কিন্তু এই পশুর হাইপারটেনশন হবে না। তাদের মধ্যে নিউট্রিশনটাও একটা বড় ব্যাপার, এরকম খেয়াল রাখবেন যাতে আমরা ওই বয়স্ক মানুষগুলোকে আমাদের ডেলি অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে পারি, আইসোলেশন ইনভলভ করাতে পারি এবং এদের এই হাসি মুখটা ফিরিয়ে দিতে পারি, তাহলে এইটাই হবে আমাদের। যত এখন মানুষ ডেভেলপ হচ্ছে আমাদের মর্টালিটি এজ অনেক বাড়ছে কিন্তু, মানে তার জন্য এজের পিপুল আমাদের দেখা যায় প্রায় 25% অব্দি আমাদের যত পিপুল থাকে লেস দেন 15 ইয়ার্স, এইবার এর সাথে সাথে যখন বয়স্ক মানুষের পার্সেন্টেজটাও কিন্তু বাড়ছে। তো তাদের কি আপনি বাড়েন ভাববেন, এই প্রশ্নটা আমরা দেখা যাচ্ছে দেখে গেলাম, বা তাদের এফেক্টিভ করে তুলবেন, তার জন্য কতটুকু যত্ন দরকার, কতটুকু তাদের বলা দরকার, সেই মতো যাদের আসে তার মধ্যে করা দরকার, একটা সোশ্যাল বার্তা দরকার। যে কোনো সোসাইটিতে আপনি জানেন পৃথিবীতে একটা দেশ আছে সেখানে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নেই, সে দেশটির নাম হচ্ছে ইন্দোনেশিয়া, সেখানে কিন্তু বৃদ্ধাশ্রম নেই, তার কারণ হচ্ছে এদের ফ্যামিলি বন্ডেজটা খুব ভালো এবং এদের বছরে কতগুলো দিন ঠিক করা হয় যে সময় ছাত্রদের ছোটো ছাত্রদের বলা হয়, ছোটো ছাত্রদের রাখা হয় তোমার সবচেয়ে বয়স্ক মানুষকে আনতে এবং তার টিচারদের সামনে তাদের পা ধুয়ে দিতে হবে, এতে কি হয় না তার বন্ডেজটা বাড়ে এবং এই যে নাতি নাতনির সাথে বয়স্ক মানুষদের রিলেশন এইটা সোশ্যাল ওদের কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নেই, আর সমস্ত জায়গা বড় বড় ডেভেলপমেন্ট
ডেভেলপড কান্ট্রি বলে আমরা যারা বলি তার জায়গায় বৃদ্ধাশ্রম আছে। তো আমাদের ফ্যামিলি বন্ডেজটা বাড়ুক, আমরা ছোটবেলায় কোনো বৃদ্ধাশ্রম দেখিনি, এখন দেখছি এই বৃদ্ধাশ্রমের সংখ্যা কমুক, ভাবো ফ্যামিলিতেই এরা রিহ্যাবিলিটেড হলো, সুন্দর করে এদের জীবনটা একটু হাসি খুশির মধ্যে রাখা গেল, এরা আর কতদিন বাঁচবেন, সে যেইটুকু যতটুকু সেবা করতে পারে, এরা যতটা সংসারে দিয়েছেন তাতে কিছু অংশ এদের ঋণ তো শোধ করা যায় না, আমরা যদি ফিরিয়ে দিতে পারি। এই আবেদনটা রাখলাম, আপনারা দেখতে থাকবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে কিছু কমেন্ট করবেন অবশ্যই, এই আশা রেখে শেষ করবো।